36 বছরের শিরোপাখরা ঘুচিয়ে অবশেষে বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তোলে মেসির আর্জেন্টিনা। ট্রফি হাতে নিয়ে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন আর্জেন্টাইন তারকারা। কাতারের লুসাইল স্টেডিয়াম যেন তখন এক টুকরো আর্জেন্টিনা, আনন্দ যেন শেষ হইয়াও হইল না শেষ। এর মাঝেই দেখা গেল যে গোল পোস্ট থেকে টাইব্রেকার জিতেছিল আলবি সেলেস্তেরা, সেই দিকের পোস্টের জাল কেটে ফেলেছেন তারা। সবশেষে সেই জাল পুড়িয়ে নিজেদের সঙ্গে নিয়ে গেছেন বিশ্ব চ্যাম্পিয়নরা। এমন অভিনব সেলিব্রেশন এর আগে কেউ কখনো দেখেনি, কিন্তু কেনই বা গোলপোস্টের জাল কাটলো আকাশি নীলরা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অদ্ভুত এক কারণ সামনে এসেছে, যা শুনলে আপনি নিজেই অবাক হবেন। বলা হয়ে থাকে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বেশ কুসংস্কারাচ্ছন্ন। তাদের বিশ্বাস, যে কোনো ক্ষেত্রে যেটা দিয়ে শুভ কোনো কিছুর উদযাপন করা হবে, উদযাপন শেষে সেটি পুড়িয়ে তার ছাইটা তারা সঙ্গে রাখবে, এটি নাকি তাদের জন্য শুভকর। বিশ্বকাপ জয়ের পর ঠিক এটাই করেছে আর্জেন্টাইন টিম। টাইব্রেকারের সময় যেদিকের গোলপোস্টে অ্যামিলিয়ানো মার্টিনেস ফ্রান্সের পেনাল্টি সেভ করেছিলেন, সেই দিকের জাল তারা কেটে নিয়ে গেছেন, পরে নাকি সেটি পুড়িয়ে তার ছাই সংরক্ষণ করেছেন। আলবিসেলেস্তেদের বিশ্বাস, যেহেতু এই গোল সেভের কারণেই তারা শিরোপা লাভ করেছে, তাই এই গোলপোস্টের জাল পুড়িয়ে সেই ছাই সঙ্গে রাখাটা তাদের জন্য নাকি শুভকর, এটা নিয়ে বিস্তারিত এক টুইটও করেছে ফিফা। 18 ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সের সঙ্গে ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধে মেসির পেনাল্টি ও ডিমারিয়ার গোলে আকাশি সাদারা এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দলকে একাই সমতায় ফেরান এমবাপ্পে। শেষ পর্যন্ত এই খেলা টাইব্রেকারে গিয়ে ঠেকে, যেখানে মার্টিনেজের অসাধারণ নৈপুণ্যে সোনালি ট্রফি জেতার স্বাদ পায় আর্জেন্টিনা। তারিন ফাহিমা, বিবিএস বাংলা।